মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো মই সিম্পল লাইফ স্টাইল এর নতুন একটা ভিডিওতে তোমাদের আবার 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 অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে দেখো রবিবারের বাজার। তো বাবা যে বাজার থেকে নিয়ে এসেছে মাটন, আর মাটন রান্না করবো। তো প্রথম থেকে চলো মাটনটাকে ধোয়া থেকে পুরো প্রিপারেশনটা তোমাদের সাথে ফুলটা শেয়ার, ফুল প্রিপারেশন সব কিছু শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তো দেরি করবো না, কারণ রবিবার বলে কথা তাড়াতাড়ি রান্না করবো। তো চলো দেরি করবো না, রান্নাটা তোমরা প্রথম থেকে দেখতে থাকো। তো প্রথমে আমি কী করবো, মাটনটাকে আগে ধুয়ে নেবো। মাটন ধুয়ে নিচ্ছি, আর ওদিকে সব রেডি হয়ে গেছে, কাটাকুটি সব কমপ্লিট হয়ে গেছে। আর মাটনটাকে ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে তারপরে রান্না করবো। দেখো মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এটাকে ম্যারিনেট করবো। তো সব মশলা দিয়ে প্রথমে ম্যারিনেট করবো। এখানে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এখানে 1 কেজি মাংস আছে, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর জিরে গুঁড়ো দিয়ে অল্প একটু সরষের তেল, এটাকে ভালো করে মেখে নেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 1/2 ঘন্টা মতো রেখে দেবো, ততক্ষণ ওদিকে আলু টালু গুলো ভেজে নেবো। আর দেখো এই যে মশলা করে নিচ্ছি, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন দিয়ে এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে এটা একটা মশলা করবো। এবার দেখো এই যে আলু ভাজতে দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে, আলু ভাজবো। এবার আলুটা ভেজে কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে ভেজে নেবো, পেঁয়াজটা ভাজবো। মাংসের উপর দেখো তেজপাতা, গোটা গরম মশলা থেতে করে দিয়ে দিয়েছি। তো তাতে কী হয় ভালো গন্ধটা ভীষণ ভালো হয়, স্মেলটা খুব ভালো হয়। সেই মাংসের উপর এটা দিয়ে দিয়েছি, আর একটু টমেটো গোটার মধ্যে দিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেছে, আলুটা ভাজা তুলে নিয়েছি। আর এখানে দেখো ওই যে মশলা ওটা পেস্ট হয়ে গেছে, আর এই যে পেঁয়াজ ধুয়ে রেখে দিয়েছি কড়াই থেকে, আলু ধুয়ে তুলেছি। এই তেলের মধ্যে এবার পেঁয়াজটাকে একদম গোল্ডেন ব্রাউন করে ভালো করে ভেজে নেবো। কড়াইতে তেল দেওয়া হয়েছে, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, এইটা নিয়ে আসুন। এবার দেখো পেঁয়াজটা এবার লাল করে ভেজে নেবো। আর দেখো এদিকে এই যে মাটনটা, এর মধ্যে কী করবো, এই যে পেস্টটা আছে এই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো এই যে পেস্টটা এর মধ্যেই দিয়ে দেবো, এতে খুব মশলা মানে এটা ভাজলে না এর স্মেলটা চলে যাবে। তো আমার আর খিদে পাচ্ছে, খিদে পাচ্ছে, রান্না হলে খাবে মাটন। মাটন বাবির ফেভারিট মাটন। তো দেখো এবার এটাকে আমি আবার এই যে মশলাটা দিয়েছি এটা দিয়ে আবার একটু মেখে নেব। ওফ কি দারুণ স্মেল বেরিয়েছে বাবি। টমেটো, হ্যাঁ টমেটো একটু দিতে হয়, খাবো না, খাবে না, আমি আর টমেটো। তো হয়ে গেছে, এটাকে আবার রেখে দেবো। আর পেঁয়াজটা যতক্ষণ না গোল্ডেন ব্রাউন ভাজা হচ্ছে এটাকে এরকমই আবার ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো পেঁয়াজটা একদম ভালো মতো ব্রাউন কালার ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি মাটন দিয়ে দেবো। তো এবার এর মধ্যে মাটনটা দিয়ে দিচ্ছি, দিয়ে
পুরোপুরি ভাবে কষানো হয়ে গেছে, আলু একসঙ্গে দিয়ে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে ফুটতে দেবো। দেখো জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার এটাকে আমি আরও 10 মিনিট ভালো করে ফুটিয়ে তারপরে গরম মশলা দিয়ে নামাবো। একদম ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা দিয়ে আবার আঁচ কমিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে বন্ধ করে দেবো। রান্না বান্না, এই যে মাটন রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই যে কাটে নিয়ে আসো একটু মাটনটা। এই যে মাটন আর রান্না হয়েছে, বাটা মাছ ডাটা দিয়ে ঝোল, শাক আর মাছের ডিম। এটা কি দিয়ে মা? ভেন্ডি। হ্যাঁ, ভেন্ডি দিয়ে মাছের ডিম দিয়ে তরকারি। আর আছে পেঁপে সিদ্ধ আর উচ্ছে সিদ্ধ। তো এবার আমরা খেতে বসবো। মাংসটা বেড়ে আগে ছেড়ে দিয়ে দিই, ওদের কিছু খাবে না। ওকে মাংস আর ভাত আমরা সব কিছু দিয়ে খাবো, আর শুধু ওর জন্য একটাই। বাবা মেটে খাবেন না? বাবি হচ্ছে এই যে মাটন আর ভাত, বাবিরা খেতে শুরু করবে। চলো আজকে এখানে ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।